মাগো তোমার সামনে গঙ্গা ডাকাত প্রতিজ্ঞা করছে আজ থেকে সে আর কোনো অন্যায় কাজ করবে না সে আর ডাকাতি করবে না শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে আমি জানতাম বাবা আমি মনে পানে বিশ্বাস করতাম তুমি একদিন অন্যায়ের পক্ষ ছেড়ে অন্যায়ের বিরুদ্ধে এসে দাঁড়াবে আপনি আমাদের মাথার উপর থাকুন ছোট কর্তা মায়ের নামে দিব্যি করে বলছি এ কাজ আমি ছেড়ে দেব শুধু শুধু দলের নোকেদের একটা ব্যবস্থা করে দিই নাহলে ও বেচারিদের চলবে কি করে আপনি আমায় ক্ষমা করে দিন ছোট কর্তা গঙ্গা শুধুমাত্র রানীর সম্মান রক্ষা করার জন্য আজ তোমাকে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু ভবিষ্যতে যদি আবার কখনো অন্যায় করো সেদিন তোমার রানী মাও তোমাকে বাঁচাতে পারবে না সেদিন এই গঙ্গা ডাকাত নিজের হাতে নিজের মুন্ডুটা ধর থেকে আলাদা করে দেবে ছোট কর্তা মায়ের কথায় গঙ্গা ডাকাত আমাদের রক্ষা করতে গেল আমাদের আর কোনো ভয় নেই মা পানি আসছে কারা আসে রানী তুমি ভেতরে যাও সর্দার বাইকদের প্রস্তুত থাকতে বলো ঠাকুরপো তুমি বউকে নিয়ে শিগগিরই ভেতরে এসো সর্দার দেখুক কারা আসছে তুমি বউকে নিয়ে এক্ষুনি ভেতরে এসো রানী রানী তুমি ভেতরে যাও আমার পিস্তল এরা তো সব আমাদের গায়ের মানুষ গো ওই তো ছিদাম ওই তো দাসু কুড়ো এখানে আসছে কেন কি চায় প্রীতরাম বাবু সাহেব আপনি এখন তুমিও কি সংবাদ পেয়েছো তাই নিয়ে চিন্তিত সংবাদ কিসের সংবাদ বাবু মশাই প্রীতরাম কোম্পানির এবছর নীলের পরিমাণ কতটা প্রয়োজন সেটা তুমি জানো
আমার কাছে সংবাদ আছে সেই পরিমাণে কিন্তু উৎপাদন হচ্ছে না। রাজচন্দ্র মকিমপুর থেকে কোনো সংবাদ পাঠিয়েছে? আগে না। তুমি এখনই মার্টিন সাহেবের কাছে আলাদা করে লোক পাঠাও। রাজচন্দ্র তার বউ আর বউঠানকে নিয়ে ওখানে গেছে, তার এইসব কথা হয়তো মাথায় নেই। ইদানিং আমি লক্ষ্য করছি ওই রামমোহন রায়ের সঙ্গে মিশে সে সমাজ সংস্কার হতে চাইছে, ব্যবসায় তার কোনো মন নেই। প্রীতরাম ঠাউরপো, ব্যবসায় যতই মন না থাকুক ব্যবসা তাকেই সামলাতে হবে, এটা ভুললে চলবে না। তুমি তাকে ডেকে পাঠাও, ঘরের ছেলে ঘরে ফিরুক। না পিসিমা, আমি তো বললাম সে আর হয় না। কেন হয় না প্রীতরাম, কেন নয়? যুগীর হালখানা দেখেছিস, ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছে। তোরা কি চাস, একটা অসুখ বাঁধাক? বড়গিন্নি, এর মধ্যে আরো অনেক কিছু জড়িয়ে আছে, সেসব তো তুমি জানো। বড়গিন্নি, যদি চন্দ্রকে ফিরে আসতে হয় সে কিন্তু বড় নাথ বউকে নিয়ে ফিরতে পারবে না, তাতে সে রাজি হবে তো? ছোট, তার ব্যবস্থা আমাদের করতে হবে, নলে সে যাবে কোথায়? সমাজের ভয়ে আমরা তো তাকে কাশি পাঠাচ্ছিলাম, সনাতনের ইচ্ছে হলো না, থাকবে কোথায় বল? প্রীতরাম, রাগ করে লাভ নেই, চন্দরকে ডেকে পাঠা। পিসিমা, আপনি জানেন যে আমি এক কথার মানুষ, ফিরতে চাইলে সে নিজে ফিরবে, আমি তাকে ডেকে পাঠাবো না। এমন জেদ যদি তুমি আগে দেখাতে প্রীতরাম, তাহলে ছেলেটার মাথা ঠিক থাকতো, বউঠানার বউকে অত আশ কাড়া দিত না। আরে, আর পাঁচখানা ঘরে বেদ বেড়া সব তো কাশি বৃন্দাবন যাচ্ছে, এখানকার বউরা সব এক একটা রাজরানী, তারা যেন এক একজন আকাশ থেকে খসে খসে পড়েছে। একগে ওই মকিমপুরে চন্দর আর চন্দরের বউ আবার কি কাণ্ডি বাঁধিয়ে বসে আছে, সেখানে মাতার উপর তো কেউ নেই না? তুই আর দুর্গা ঠিক ছিলিস রে মহেশ, আমরা বুঝতে পেরেছি ওই সাহেবের জন্য আমাদের সকলের সর্বনাশ হয়েছে। আমরা আর ওর কোনো অত্যাচার সহ্য করবো না মহেশ, এবার আমরা সকলের রুখে দাঁড়াবো। হ্যাঁ, সকলের রুখে দাঁড়াবো, আর না শয়তানটা আমাদের গোলা বাড়ি সব জ্বালিয়ে দিছে, এর ফল ওকে পেতেই হবে। এবার ওর কুটি তাবু সব জ্বালিয়ে দেবো। কে বলেছে তোমাদেরকে মাতাঙ্গা করতে? অক্তপাত মারামারি কিচ্ছুটি করবে না তোমরা। রানী, তুমি ভেতরে যাও, প্রজাদের সঙ্গে আমি কথা বলবো, তোমার আর এখানে থাকার প্রয়োজন নেই, যাও, আমি বলছি তুমি ভেতরে যাও। বউ 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 চল ভেতরে চল, ওরা সবাই কেঁপে আছে, ওদেরকে শান্ত করতে হবে, নইলে হাত অনর্থ হয়ে যাবে। তোকে অত শত ভাবতে হবে না, তুই ঘরের বউ, বউয়ের মতো থাক। এরা যে তোকে এত রানিমা রানিমা করছে না, তুই ভুলে যাস না যে তুই আসল রানিমা নোস? যেদিন আসল রানিমা হবি সেদিন প্রেজাদের ভালো মন্দ নিয়ে চিন্তা করিস, তোকে কেউ কিচ্ছুটি বলবে না। তুই বড্ড পার বেড়েছিস বউ, আর বার বাড়িস নে, তবে ঠাকুর পর বিপদ বাড়বে। চ চ ভেতরে চ, চাই কুনি ভেতরে চ। দেখো তোমরা শান্ত হও,
আমি তোমাদের কথা দিচ্ছি, আমি নিজে মাটির সাহেবের সঙ্গে কথা বলব, দেখি কি করা যায়। কিন্তু এখনকার মতো তোমরা এই অস্ত্রশস্ত্র সব ফেলে দাও। এই মারামারি হানাহানির মানে বোঝো তোমরা? তোরা সাহেবদের খুনের দায় তোমাদের সকলকে ফাটকে পুড়ে দেওয়া হবে। দেখো, আমি জানি তোমাদের সকলের অনেক কষ্ট, কিন্তু দেখো একদিনও তো এই কষ্ট আর দূর করে দেওয়া যাবে না। দেখো আমি বলছি, তোমরা শান্ত হও। মহেশ যাও, এদেরকে বোঝাও। আপনি যখন বারণ করছেন তখন এই হানাহানি কাটাকাটি কিচ্ছুটি হবে না ছোট কর্তা। তবে আমাদের যেটুকু জমি বেঁচে আছে সেই জমিতে ওই নীলকর সাহেব জোর করে কিছুতেই আমাদের দিয়ে নীল চাষ করাতে পারবে না। আপনি সাহেবরে বলে দেন সে যেন জোর করতে না আসে, তাহলে আর এই গোলমাল পাতবে না। মহেশ, আমি তো তোমাদের একবার বললাম আমি নিজে মার্টিন সাহেবের সঙ্গে কথা বলবো, তোমরা আমাকে একটু সময় দাও। যাও, তোমরা এখন সকলে ঘরে ফিরে যাও, যাও। আপনি আমাদের মাথার উপর থাকুন ছোট কর্তা, মায়ের নামে দিব্যি করে বলছি, এই কাজ আমি ছেড়ে দেব। মোড়ানি মোড়ানি, শুনলে? ওরা আমাদের সারা বছরের ফসল সব জ্বালিয়ে দিচ্ছে, আর আর ওদের আমরা ছাড়বো না। রক্ত গঙ্গা বইবে, এবার রক্ত গঙ্গা বইবে। এরা যে তোকে এত রানিমা রানিমা করছে, তুই ভুলে যাস না যে তুই আসল রানিমা নোস। যেদিন আসল রানিমা হবি সেদিন পেজাদের ভালো মন্দ নিয়ে চিন্তা করিস, তোকে কেউ কিচ্ছুটি বলবে না। নায়েব, তোমার চর এখনো আসিল না কেন? সে কি ভিলেজের লোকগুলোর সাথে মিলিয়া গিয়াছে? না হুজুর, সে আমার অত্যন্ত বিশ্বস্ত লোক, ও খবর পেলেই ছুটতে চলে আসবে। খবর আছে কর্তা, গায়ের সব লোকজন গেছে জমিদার বাড়িতে, সেখানে সবই তো শুনলেন হুজুর, হতভাগাগুলোর আশপর্দা দেখেছেন, দাদন নিয়ে বসে আছে, এদিকে বলছে নীল চাষ করবেন, কি করবেন হুজুর? কিচ্ছু করার নাই আমার, কিচ্ছু করার নাই নাই। এই জমিন বাবু পিত্রামের, তার স্থান রাজচন্দ্র যদি চাষিদের পাশে দাঁড়ায় আমার কিচ্ছু করার নাই। আই ক্যান ডু নাথিং। অপরাধ নেবেন না হুজুর, ছোট মুখে বড় কথা, আমার কিন্তু তা মনে হলো না। ছোট কর্তা নন, ওনার স্ত্রী এদের সাথে আছে, থাকুক না যে খুশি থাকুক, আপনারা হলেন রাজার জা, এ দেশের মালিক, আপনি যা চাইবেন তাই হবে। আমাদের বাংলায় একটা কথা আছে, ও লোহা গরম থাকতে থাকতে হাতড়ি মেরে দাও, মারেন হুজুর,
একটা মক্ষম ঘা মারেন দেখি। বৌরানী তুকা একটু তুমি এসে পড়েছ, এসো এসো। তোমাদের ছোট কথা যখন তোমাদের বার নিয়েছেন তখন তোমাদের কোনো চিন্তা নেই। তুমি হাসছো দুগ্গা, আমি কি মিথ্যে কথা করলাম? তুমি তো এনাকে চেনো নি, তিনি যখন বলেছেন তখন। অপরাধ নিও না বৌরানী, ছোট কর্তা ব্যাটা ছেলে মানুষ, দিন রাত সাহেবদের সাথে তার ওঠা বসা। আচ্ছা তিনি কি অত সহজে আমাদের ভার নিতে পারেন গো? আমাদের ভার আমাদের নিজেদেরকেই নিতে হবে, তাই আমরা ঠিক করেছি আমরা আমরা ধান চাষি করব। কিন্তু 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 কি দুগ্গা? গায়ের গায়ের সবাই যে ওই নীলকর সাহেবের থেকে দাদন নিয়ে নিয়েছে, ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে এখন নীল চাষ করতে হবে যদি দাদনের টাকা ফেরত না দেওয়া হয়। নুন আনতে পান্তাপুর হয়ে সবার, ইচ্ছে থাকলে হতো তাদের পুঁজি নেই যে দাদনের টাকা শোধ দেয়। তুমি এসব বুঝবে না, তুমি হলো কে জমিদার বাড়ির বউ। আজ হয়তো আমি জমিদার বাড়ির বউ দুগ্গা, কিন্তু আমিও একদিন গরিব ঘরের মেয়ে ছিল। বছর বছর অভাব কষ্ট আমিও দেখেছি, আমিও সয়েছি। আমি বুঝি তোমাদের কষ্টটা। আমি এখানে উপায় পেয়েছি, এসো দুগ্গা। তুমি কি করছো বৌরানী, এ তো সোনার গয়না। হ্যাঁ, এই দিয়ে তুমি সাহেবের ধার শোধ করো। না না বৌরানী, এত দামি গয়না আমি, এই গয়না আমার, আমার আরো আছে। সোনার মূল্য তখনই বাড়ে যখন তা কোনো ভালো কাজে লাগে। আমি জানি না তোকা, ধান চাষ করা ভালো না নীল চাষ করা, কিন্তু আমার স্বামী বাবা মশাই তেনাদের নীলের কারবার, নীলে লাভ বেশি, তারও তো দরকার আছে। কিন্তু আমি এইটুকু জানি, কাউকে জোর করে কিচ্ছুটি করানো যায়নি, এটা উচিতও নয়। দুগ্গা নাও ধরো, এগুলো দিয়ে সাহেবের ধার শোধ করো, ধরো। তারপর যেমন খুশি চাষ করো, কেমন? তোমার তুলনা তুমি, আমি জানি বউয়ের নামে এভাবে বারবার বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু আমার যা ভালো লাগছে না। আবার কি হলো বৌঠান, রানী আবার কি করলো? আমি দেখলাম বউ বাক্স ভর্তি গয়না ওই দুগ্গাকে দিয়ে দিল। সে কি গয়না কই? এই ব্যাপারে তো আমি কিছু জানি না। সেটাই তো বলছি ভাই, কাউকে কিছু না জানিয়ে এভাবে ঘরের সোনা কেউ দিয়ে দেয়? ওরা নাকি চাষের কাজে সাহেবের থেকে ধান নিয়েছিল, সেই কর্জ মেটাবে বলে বউ ঘরের গয়না দিয়ে দিল। তুমি বলো ভাই, এসব কি মেয়ে মানুষের কাজ? হ্যাঁ, মাতার ওপর এখানে মা ফুল ঠাকমা দিদমা কেউ নেই বলে তাদের দেওয়া শিক্ষে তো আমি আবার ফেলে দিতে পারি নাই। তুমি বললে যে তুমি মহেশদের দুঃখ কষ্ট দেখবে, তাও বউয়ের ভরসা হলো নেই।
এইভাবে এখানে গুম হয়ে বসে না থেকে চলো বউয়ের মুখোমুখি গিয়ে প্রশ্ন করবে চলো। সে জবাবদিহি করুক, কেন সে এমন করলে? আমি বলছি ঠাকুরপো, বউকে এত লাগাম ঢিলে দিও নে। সকলে বলেনি তুমিই বিপদে পড়বে, দেখে নিও। বৌঠান, আমিও আসছি। সত্যি গয়নার ব্যাপারে রানীকে প্রশ্ন করা উচিত।